আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আজ আমি ভীষণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি তৈরি করে দেখাবো গরুর কলিজা ভুনা। তো এই গরুর কলিজা ভুনা কীভাবে করতে হয় সেটা সঠিকভাবে তৈরি করে আমি আজ দেখাবো। তো আমি 1 কেজি পরিমাণ গরুর কলিজা নিয়েছি, সেটাকে আমি বেশ ভালো করে ধুয়ে টুকরা টুকরা করে প্রথমে কেটে তারপরে ধুয়ে নিয়েছি পরিষ্কার পানি দিয়ে। তো আর এখন আমি চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এর ভিতরে পানি দিয়ে দিয়েছি, চুলাটা অন করে দিয়েছি। এখন আমি এর ভিতরে সেই কলিজাগুলো দিয়ে নিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দেব, 5 মিনিটের জন্য রান্না করব। খুব বেশিক্ষণ সময় ধরে রান্না করার দরকার নেই, 5 মিনিটের মতো কুক করলে কিন্তু এটা সিদ্ধ করা হয়ে যাবে। অবশ্যই এটা সিদ্ধ করে নিতে হবে, দেখতে পাচ্ছেন কতটা ময়লা এর ভিতর থেকে বের হচ্ছে। তো এখন আমি চুলা অফ করে দিয়ে এটাকে নামিয়ে আবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। আমি পরিষ্কার পানি দিয়ে এটা ধুয়ে নিয়েছি, সাইড করে রেখে দেব। আর চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দেব 1 কাপের চেয়ে একটু কম রান্নার রেগুলার তেল। তেলটা দিয়ে একটু গরম হলে এর ভিতরে আমি গোটা মশলা নিয়েছি, নিয়েছি দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ, লং, শুকনো মরিচ 2টা, তেজপাতা। এখন এগুলো আমি তেলের উপর দিয়ে দেবো। তার আগে আমি দেব 1/2 চা চামচ জিরা, আস্ত জিরা দিয়ে নিলাম। এখন এই গোটা মশলাগুলো এর ভিতরে দিয়ে নিব। একটু নেড়েচেড়ে হালকা করে ভেজে নেব। এরপর যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিব, একদম লাল লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নিব। এরপর যে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন আমি একসাথে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া আর 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। তো মরিচ গুঁড়াটা আপনারা চাইলে আরও বেশি পরিমাণ দিতে পারেন। সামান্য পরিমাণ পানি দিয়ে এখন আমি মশলাগুলোকে বেশ ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষাতে হবে, কাঁচা মশলার যে গন্ধ সেটা যাতে না থাকে সেটা খেয়াল রাখতে হবে। আর পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। কষাতে কষাতে যখন তেলটা উপরের দিকে উঠে আসবে তখন বুঝতে হবে যে মশলা কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি সেই কলিজাগুলো এই মশলার ভিতরে দিয়ে নিব। খোলা ঢাকনায় এটাকে আমি কষিয়ে নেব 10 মিনিটের মতো। তো এর ভিতরে দিয়ে দিলাম 4 থেকে 5টা রসুনের কোয়া। দাঁড়িয়ে থেকে খুব ভালো করে এই কলিজাকে কষাতে হবে। একটু সময় নিয়ে কষাতে হবে যাতে মশলাগুলো খুব ভালো করে কলিজার ভিতর ঢুকতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমি 6 থেকে 7 মিনিটের মতো এভাবে কষিয়ে নিয়েছি। কষাতে তো কষাতে যখন তেলটা উপরের দিকে চলে আসবে তখন আমি এর ভিতর দিয়ে দিলাম পানি। খুব বেশি পরিমাণ পানি দিতে হবে না, কলিজা রান্না করতে অনেক বেশি সময় লাগে না, তাই অল্প পরিমাণ পানি দিয়ে নিলাম। দেখতে পাচ্ছে কতটুকু পানি দিলাম, দেখে নিশ্চয়ই বুঝতে পারছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নেব।
আমি 10 মিনিটের মতো কুক করে নিয়েছি। এরপর আমি একটু নেড়ে দেব। নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রান্না করে নেব। আমি প্রায় 20 মিনিটের মতো রান্না করছি। এখন এর ভিতরে দিয়ে দেব কাঁচা মরিচ, আর দিয়ে দেব 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে নিলাম এই কাঁচা মরিচ পেস্টটা দিয়ে। আর 5 মিনিটের মতো রান্না করলে কিন্তু রান্নাটা হয়ে যাবে। তবে এর পূর্বে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়া, এখন আমি গরম মশলার গুঁড়া দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নামিয়ে নেব। এটা কিন্তু প্রায় হয়ে এসেছে, একটু নেড়ে চেড়ে নামাতে হবে। একদম ঝোল শুরু হয়ে গেছে, তেলটা উপরের দিকে চলে এসেছে। অবশ্যই এখানে পানির ঝোল রাখা যাবে না। তো এটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, আর আমি এখন চুলা অফ করে দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এভাবে অবশ্যই আপনারা কলিজা ভুনা করে খেয়ে দেখবেন, অসম্ভব মজার হয়। একবার রান্না করলে দেখবেন এভাবেই রান্না করতে চাইবেন সবসময়। তো এখন আমি নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা, আজকের মতো আমি এখানেই বিদায় নিয়েছি। চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।